আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি, নাবিলা রহমান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। দেশে করোনায় আরও 35 জনের মৃত্যু, নতুন শনাক্ত 3000-এরও বেশি। করোনা দুর্যোগে দেশের জাহাজ ভাঙা শিল্পের দুর্দশা, প্রধানমন্ত্রী সহযোগিতা চাইছেন ব্যবসায়ীরা। বন্যা কবলিত 10 জেলায় তীব্র নদী ভাঙন, ঘর বাড়ি হারিয়ে নিঃস্ব হচ্ছে মানুষ। এবং ঈদ উল আজহার মাত্র দুদিন বাকি থাকলেও দেশের বিভিন্ন স্থানে এখনো জমেনি পশুর হাট। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। দেশে করোনা ভাইরাসের সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা ওঠানামা করছে। গতকালের মতো আজ 35 জনের মৃত্যু হলো, বেড়েছে সংক্রমণ, নতুন শনাক্ত হয়েছে 3000-এর উপরে। অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। গবেষকরা বলছেন, যারা শারীরিক পরিশ্রম করেন তারা করোনায় কম আক্রান্ত হচ্ছেন। মাহবুব কবির চপলের রিপোর্ট। করোনার মতো এত বড় মহামারী কখনো দেখেনি বাংলাদেশ। প্রায় 5 মাস ধরে থমকে আছে স্বাভাবিক জনজীবন। পরিস্থিতির কবে উন্নতি হবে তাও অজানা। কাজে আসছে না সরকারি উদ্যোগ কিংবা বিধিনিষেধ। এখন সারা দেশে 82টি ল্যাবে নমুনা পরীক্ষা হচ্ছে। 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন 3009 জন। মোট শনাক্ত 2,32,000-এর বেশি। মৃত্যুর মিছিলে যোগ হয়েছে আরও 35 জন। তরুণরা বেশি আক্রান্ত হলেও বেশি মারা যাচ্ছেন সাটুর ধরা। একই সময়ে সুস্থ হয়েছেন শতকরা 56 জন। ঢাকা মহানগরী সাধারণ শয্যায় রোগী ভর্তি আছেন 2,090 জন এবং ঢাকা মহানগরীতে আইসিইউ শয্যায় রোগী ভর্তি আছেন 189 জন। চট্টগ্রাম মহানগরীতে সাধারণ শয্যায় রোগী ভর্তি আছেন 305 জন। চট্টগ্রাম মহানগরী আইসিইউ শয্যায় রোগী ভর্তি আছেন 17 জন। সারা দেশের অন্যান্য হাসপাতালে সাধারণ শয্যায় রোগী ভর্তি আছেন 1,568 জন এবং আইসিইউ শয্যায় রোগী ভর্তি আছেন 108 জন। একসময় বলা হয়েছিল বাংলাদেশের আবহাওয়ায় করোনা খুব বেশি প্রভাব বিস্তার করতে পারবে না, কিন্তু এখন দেখা যাচ্ছে এই ভাইরাসের প্রকোপ দীর্ঘ হচ্ছে। গবেষকরা বলছেন, তাপমাত্রা নয়, শারীরিক অবস্থা আক্রান্ত বা মৃত্যুর ক্ষেত্রে প্রভাব রাখছে। ভিটামিন ডি এর যাদের সংকট আছে, যাদের শরীরে কম আছে, তারা করোনা সংক্রমণে তুলনামূলকভাবে বেশি গুরুতর অবস্থায় চলে যান। এবং এ বিষয়ে তো ইতিমধ্যেই প্রতিষ্ঠিত যে যারা রোদে কাজ করেন অথবা খোলা মাঠে কাজ করেন তাদের ভেতরে কিন্তু তুলনামূলকভাবে ভিটামিন বি বেশি থাকে তাদের তুলনায় যারা অফিস আদালতে বা ঘরের ভেতরে কাজ করছেন। পরীক্ষামূলক 21 দিনের লকডাউনে রাজধানীর পূর্ব রাজাবাজার ও ওয়ারিতে করোনা সংক্রমণ কমেছে বলে জানানো হচ্ছে। তাই অন্য রেড জোনগুলোতে লকডাউন দ্রুত কার্যকর করার পরামর্শ দিচ্ছেন গবেষকরা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। দেশের বিভিন্ন জেলায় 24 ঘন্টায় আরও অন্তত 20 জনের মৃত্যু হয়েছে করোনা ভাইরাস ও এর উপসর্গে। এর মধ্যে কুমিল্লায় 6 জন, বরিশালে 5 জন, ব্রাহ্মণবাড়িয়া 4 জন, সিলেটে 2 জন এবং চট্টগ্রাম, যশোর ও খুলনায় 1 জন করে মারা গেছেন। নাটোরের জেলা প্রশাসক সহ বিভিন্ন জেলায় নতুন করে শনাক্ত হয়েছেন সহস্রাধিক। জেলা প্রতিনিধিদের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন পরাগ আরমান। করোনা ভাইরাসের হটস্পট কুমিল্লায় গত 24 ঘন্টায় আগের দিনের চেয়ে দ্বিগুণ মৃত্যু হয়েছে। জেলায় করোনা উপসর্গ নিয়ে মারা গেছে 6 জন, তাদের 3 জন পুরুষ এবং 3 জন নারী। কুমিল্লায় করোনা পজিটিভ উপসর্গ নিয়ে মারা গেছে মোট 141 জন। বরিশাল বিভাগে করোনায় আক্রান্ত হয়ে 5 জন মারা গেছে, এদের 2 জন বরিশাল এবং পটুয়াখালী, পিরোজপুর ও ভোলায় 1 জন করে। এছাড়া বরিশাল বিভাগের 6 জেলায় নার্স ও র্যাব সদস্য সহ নতুন আক্রান্ত 80 জন। ব্রাহ্মণবাড়িয়ায় একদিনে আরও 4 জনের মৃত্যু হয়েছে করোনায়। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেল 35 জন। এছাড়া নতুন আরও 40 জন করোনা আক্রান্ত হয়েছে। সিলেটে আরও 2 জন মারা গেছে। এ নিয়ে করোনায় সিলেটে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 231। করোনায় মারা গেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর শিরিন আক্তারের স্বামী মুক্তিযোদ্ধা মেজর অবসরপ্রাপ্ত লতিফুল আলম চৌধুরী। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বগুড়ায় আরও একজন করোনা আক্রান্ত হয়ে মারা গেছে। এ নিয়ে জেলায় 102 জন মারা গেল করোনায়। 215টি নমুনা পরীক্ষার করোনা শনাক্ত হয়েছে 61 জন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে যশোরের এক ব্যক্তি মৃত্যু হয়েছে। 815 জনের নমুনা পরীক্ষায় জেলায় আরও 265 জন করোনা শনাক্ত হয়েছে। এদিকে রংপুরে গত 24 ঘন্টায় 188 জনের নমুনা পরীক্ষা করে পুলিশ, ডাক্তার ও ব্যাংকার সহ বিভিন্ন পেশার আরও 53 জন করোনা পজিটিভ। নাটোরে জেলা প্রশাসক, সিভিল সার্জন ও অতিরিক্ত পুলিশ সুপার সহ 30 জন আক্রান্ত হয়েছেন করোনায়। এছাড়া নোয়াখালীতে 31 জন, শেরপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি সহ 9 জন এবং নেত্রকোনায় উপজেলা শিক্ষা অফিসার করোনায় আক্রান্ত হয়েছেন। পরাগমান, এটিএন বাংলা। দেশের ভাসমান লৌহখনি খ্যাত স্ক্র্যাপ জাহাজ ভাঙা শিল্পেও পড়েছে করোনার প্রভাব। বিশ্ববাজারে পুরাতন স্ক্র্যাপ জাহাজের দরপতন এবং দেশে লৌহজাত সামগ্রীর চাহিদা কমে যাওয়া সহ নানা কারণে হিমশিম খাচ্ছে জাহাজ ভাঙা শিল্প। এই খাত রক্ষায় প্রধানমন্ত্রী সহ সংশ্লিষ্টদের সহযোগিতা চেয়েছেন ব্যবসায়ীরা। চট্টগ্রাম থেকে আবুল হাসনাতের রিপোর্ট, জানাচ্ছেন বরকতুল্লাহ সুজন। করোনা পরিস্থিতির আগে বিশ্ববাজারে স্ক্র্যাপ জাহাজের দাম ছিল টন প্রতি $400 থেকে $420-এর মধ্যে। এই দরে দেশের শিপব্রেকার্সরা অন্তত 15 লাখ টন পুরাতন জাহাজ কিনে পড়েছেন বিপাকে। $700 করে জাহাজ ৭২০ কিনেছি, সেই জাহাজ এখন $290-$300, মানে $100 পার টনে নাই, $75 লস। যার এখন একটা জাহাজ যদি এখন ২০ কোটি ৮০ কোটি টাকা জাহাজ, এখন তো ২০ কোটি টাকা নেই। প্রতি টনে ১০,০০০ টাকা করে যদি লস হয়, তাহলে প্রত্যেক শিপ ব্রেকারসের ১০০ কোটি টাকা লস হবে। 2010 সালের পর দ্বিতীয়বার এই শিল্পের দুর্দশার চিত্র তুলে ধরে এই খাত রক্ষায় সহযোগিতা চান দেশের প্রথম গ্রিন শিপইয়ার্ড পিএইচপি শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রির পরিচালক জহিরুল ইসলাম রিঙ্কু। করোনার মহামারীতে কিন্তু আসলে একটা ব্যাপক স্থবিরতা নিয়ে এসেছে। ওভারঅল একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আমার মনে হয় প্রণোদনা প্যাকেজ যেগুলো গার্মেন্ট সেক্টর পায়, বর্তমান পরিস্থিতি উত্তরণ ও দেশের গুরুত্বপূর্ণ এই খাত রক্ষায় প্রধানমন্ত্রী সহ সরকারের কাছে ব্যাংক ঋণের কিস্তি সহজ করা সহ বিশেষ প্রণোদনার দাবি ব্যবসায়ীদের। সরকার মেহরবানি হয় তাহলে আমাদের কিছু করবে আর কি, লং টাইম একটা লং করে লোন করে দিবে আমাকে, এই টাকাটা আমরা শোধ করবো, আস্তে আস্তে শোধ করবো, ব্যবসা করি। সত্যিকার ভাবে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, যে যাদের কাছে আগের স্টক মাল ছিল, তাদেরকে প্রণোদনা ফান্ড দিয়ে তাদেরকে ভবিষ্যতে ব্যবসা চলমান রাখার জন্য আমি অনুরোধ জানাব। শিপব্রেকিং ব্যবসায়ীদের হিসেবে দেশে প্রতি বছর 35 থেকে ৪০ লাখ মেট্রিক টন লৌহ সামগ্রীর প্রয়োজন হয়। বিদেশ থেকে আমদানি করা স্ক্র্যাপ জাহাজ কেটে যার সিংহভাগই যোগান দেয় চট্টগ্রামের সীতাকুণ্ডে গড়ে ওঠা এই শিপব্রেকিং খাত। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। উত্তরাঞ্চল থেকে পানি নামতে থাকায় দেশের মধ্যাঞ্চলের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। সেই সাথে অনেক জেলায় দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন। বসতবাড়ি ও ফসলি জমি হারিয়ে রাতারাতি নিঃস্ব হচ্ছেন অসংখ্য মানুষ। বন্যা কবলিত 31 জেলার কয়েক লাখ মানুষ রয়েছে খাবার আর বিশুদ্ধ পানির সংকটে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট করছেন মইনুল আহসান। জামালপুরের ইসলামপুরের শতবর্ষী নাদের আলী সহ পরিবারের 7 সদস্য গত 1 মাস ধরে পানিবন্দী। আয় রোজগার বন্ধ থাকায় খেয়ে না খেয়ে দিন কাটছে তাদের। প্রায় একই অবস্থা এই জেলার প্রায় 10 লাখ মানুষের। সেখানে বন্যার পানি কিছুটা কমলেও খাবারের অভাবের সাথে দেখা দিয়েছে নানা রোগ বালাই। বন্যার পানি ভাসতে আসি, আমার হাতে পায়ে ঘা হয়ে গেছে। সিরাজগঞ্জে সার্বিক বন্যা পরিস্থিতির তেমন উন্নতি না হওয়ায় প্রায় 3 লাখ মানুষ 1 মাসেরও বেশি সময় ধরে পানিবন্দী। ভুক্তভোগীরা বলছেন এই অবস্থায় কিছু ত্রাণ সহায়তা পেলেও তা দিয়ে প্রয়োজন মিটছে না। টাঙ্গাইলের সদর উপজেলায় পানির তীব্র স্রোতে পোংলি নদীর বাঁধের কিছু অংশ ভেঙে কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। জেলায় পানিবন্দী প্রায় 6 লাখ মানুষ। নাটোরের সিংড়া ও নলডাঙ্গায় বানভাসী মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। সিংড়া পৌর এলাকাসহ 11টি ইউনিয়নে বন্যা কবলিত মানুষ এখনও বাড়িঘরে ফিরতে পারছে না। অন্যদিকে চাঁদপুর কলকড়ি বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে যাওয়ায় উপজেলায় 50,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। শেরপুরের 13টি ইউনিয়নে পানিবন্দী লক্ষাধিক মানুষ খাবার বিশুদ্ধ পানির তীব্র সংকটে দিন কাটাচ্ছে। রাজবাড়িতে দৌলদিয়া পাটুরিয়া নৌরোটে তীব্র স্রোতে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে।
পারাপারের অপেক্ষায় আছে কয়েকশো যানবাহন। এদিকে পদ্মা ও আড়িয়ালখা নদীর পানি বৃদ্ধির সাথে সাথে তীব্র স্রোতে মাদারীপুরের শিবচরের বিভিন্ন এলাকায় নদী ভাঙন তীব্র আকার ধারণ করেছে। শরীয়তপুরের বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। বেশ কয়েকটি স্থানে পানি উঠে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক। নড়িয়া উপজেলায় নদী গর্ভে বিলীন হয়ে গেছে বসাকের চর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন। নদ নদীর পানি কমতে থাকায় কিছুটা স্বস্তির খবর রয়েছে কুড়িগ্রামের বন্যা পরিস্থিতি নিয়ে। তবে এখনও বাড়িঘর থেকে পানি না নামায় দুর্ভোগে রয়েছে 4.5 লাখ মানুষ। নেত্রকোনায় বন্যা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। কাজকর্ম না থাকায় এখানে 4 লাখ মানুষের সামনে এখন বড় সমস্যা হয়ে দেখা দিয়েছে দুবেলা খাবার জোগানো। মইনুল হাসান, এটিএন বাংলা। বিএনপি করোনা আক্রান্ত মানুষের পাশে না দাঁড়িয়ে ঘরে বসে শুধু সরকারের সমালোচনা করছে বলে অভিযোগ করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। যশোর সার্কিট হাউসে সাংবাদিকদের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এই অভিযোগ করেন। মন্ত্রী বলেন, করোনায় আক্রান্ত হয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা মারা গেলেও নেতাকর্মীরা ঘরে বসে নেই। ভাইরাস সংক্রমণ রোধে যতটুকু করা সম্ভব সরকার তার সবটাই করছেন বলে জানান তথ্যমন্ত্রী। বাংলাদেশের মানুষকে করোনা থেকে যতটুকু রক্ষা করা সম্ভব সেটি করার চেষ্টা করে এসেছেন। বিএনপির নেতারা টেলিভিশনে উঁকি দিয়ে দিয়ে কথা বলে, জনগণের পাশে নেই এবং মাননীয় প্রধানমন্ত্রী সফলভাবে নেতৃত্ব দেওয়ার কারণে বাংলাদেশে করোনায় আক্রান্তদের মধ্যে মৃত্যুর হার পৃথিবীতে সর্বনিম্ন যেই কয়টি দেশে তার মধ্যে বাংলাদেশে, ভারত পাকিস্তানের চেয়েও মৃত্যুর হার কম। ঈদের আগে ও পরে মহাসড়ক যানজটমুক্ত রাখতে ও যানবাহনে চাঁদাবাজি বন্ধে নানামুখী পদক্ষেপ নিয়েছে সিরাজগঞ্জের হাইওয়ে পুলিশ। পাশাপাশি স্বাস্থ্যবিধি নিশ্চিতে যাত্রী, চালক ও পথচারীদের সচেতন করতে হাইওয়ে পুলিশকে সহযোগিতা করছে জেলা পুলিশ। সংশ্লিষ্টরা জানান, এসব পদক্ষেপে চাঁদাবাজি বন্ধ হওয়ায় চালকরা যেমন সন্তুষ্ট, তেমনি যানজট না থাকায় সময় মতো গন্তব্যে পৌঁছতে পেরে খুশি যাত্রীরাও। রাস্তাঘাট ফাঁকা আছে, যাত্রী যদি তেমন একটা নাই, 2 সিটে একজন, এভাবে তো মনে করেন ঈদের সামনে যাত্রী কোন। পুলিশ তো চাঁদা বেঁধে করবে না, গাড়ি তো ঠেকানো নিয়ে সময় পেতেছে, খালি পিটাইতেছে পালাবেন থেকে, তারা তো দিতেছে না, যাত্রী না হবো সেইটুকু সময় দিতেছে না। এখন আর রাস্তায় কোনো চাঁদাবাজি নাই, কিন্তু রাস্তায় কোনো যাত্রী নাই। টাকে বসে অনেক লোক যাচ্ছে, অথচ আমাদের বাসে কোনো যাত্রী নাই। ঈদের আমেজ নেই সুনামগঞ্জের হাওড় পাড়ে। করোনায় 5 মাস ধরে অর্থনৈতিক অচলাবস্থা, তার উপর 3 দফা বন্যায় একেবারে থমকে গেছে জনজীবন, বিশেষ করে শ্রমজীবী মানুষের পেট দেয়ালে ঠেকে গেছে। কর্মহীন এমন লাখো মানুষের কোনো আয় রোজগার নেই, বন্ধ হয়ে গেছে অনেক শিল্প কারখানা, তাই সরকারি এবং বেসরকারি সহায়তাই এখন তাদের একমাত্র ভরসা। করোনার প্রভাব পড়েছে দেশের পশুর হাটগুলোতে। ঈদুল আজহার আর মাত্র 2 দিন বাকি থাকলেও অন্যান্য বারের মতো জমে উঠছে না পশুর হাট। বরিশালের বিভিন্ন হাটে পশুর প্রচুর সরবরাহ থাকলেও ক্রেতা নেই, তাই হতাশ বিক্রেতারা। বরিশাল নগরী ও জেলায় এবার 23টি স্থায়ী সহ 79টি হাট বসেছে। এর মধ্যে সবচেয়ে বড় চরমনাই হাট কিছুটা জমলেও বাকিগুলোতে ক্রেতা বিক্রেতা তেমন ভিড় নেই। করোনা ভাইরাসের কারণে পাবনায় পশু বিক্রি ও ন্যায্য দাম পাওয়া নিয়ে সংশয় রয়েছে খামারিরা। জেলার বাইরে থেকে এবার ব্যাপারী কম আসায় এই অবস্থা সৃষ্টি হয়েছে। পাবনা জেলায় প্রায় 21,000 খামার রয়েছে। কোরবানিকে সামনে রেখে এসব খামারে প্রায় 2.5 লাখ গবাদি পশু লালন পালন করা হয়। খাগড়াছড়িতে 23টি হাটে চলছে পশু বেচাকেনা, রয়েছে পর্যাপ্ত গরু ছাগল, তবে তুলনামূলকভাবে ক্রেতা উপস্থিতি কম। ইজারাদাররা জানিয়েছেন, করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে বসানো হয়েছে এসব হাট। ঠাকুরগাঁয়ে শেষ মুহূর্তে জমছে না কোরবানির পশুর হাট। হাটগুলোতে গরু উঠলেও ক্রেতা নেই তেমন একটা। একদিকে করোনা ভাইরাস মহামারী, অন্যদিকে গরুর লাম্পি স্কিন রোগের কারণে কমে গেছে দাম ও কেনা বেচা, তাই বিপাকে খামারি ব্যবসায়ী ও কৃষকরা। কোরবানির ঈদকে সামনে রেখে করোনা পরিস্থিতিতে অলস সময় পার করছে সাতক্ষীরার কামারপাড়ার কারিগররা। বৈশ্বিক মহামারী করোনায় কাজের অভাবে এসব কারিগরদের সংসার চালানোই এখন কষ্টকর হয়ে পড়েছে। তারা জানান, পুরনো দা বটি ছুরি শান দেওয়ার কাজ কিছুটা হলেও করোনা পরিস্থিতির কারণে নতুন কাজ বা ক্রেতার দেখা মিলছে খুবই কম। ক্রেতাশূন্য এমন পরিস্থিতির মুখোমুখি আগে কখনো হতে হয়নি কামারদের। এ শিল্পকে টিকিয়ে রাখতে সরকারিভাবে আর্থিক সহায়তার দাবি জানিয়েছেন কর্মকাররা।
নাটোরের সিংড়ার ভাগনা করকান্দি ও নওগাঁ বাজার সংলগ্ন ক্লোজার বাঁধ অপসারণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। সকালে উপজেলার শিববাড়ি বাজারে ক্ষতিগ্রস্ত বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ মানববন্ধনে অংশ নেন। এলাকাবাসীর অভিযোগ, নাগর নদীর মোহনায় নওগাঁ বাজার এলাকায় ক্লোজার বাঁধ নির্মাণের কারণে প্রতি বছর বন্যায় ফসল ও বাড়িঘর হারিয়ে সর্বশান্ত হচ্ছেন তারা। এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের কাছে বারবার দাবি জানিয়েও কোনো ফল পাওয়া যায়নি। লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপজেলার বিভিন্ন স্থানে মেঘনা নদীর ভাঙনে বিলীন হয়ে গেছে আসলপাড়া, গাবতলি, সাহেবের হাট এবং মাতব্বর হাট সহ বিভিন্ন এলাকা। এতে নদী গর্ভে তলিয়ে গেছে কয়েক হাজার মানুষের শেষ সম্বল। ভাঙনের কারণে এসব পরিবার কেবল বাড়িঘরই হারায়নি, তাদের জীবিকা উপার্জনের প্রধান অবলম্বন ফসলি জমিও কেড়ে নিয়েছে মেঘনা। ভাঙন রক্ষায় স্থায়ী বাঁধ নির্মাণের দাবি ক্ষতিগ্রস্তদের। ঈদ উল আজহা উপলক্ষে চাপাই নবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দরে পয়লা আগস্ট থেকে টানা চার দিন আমদানি রপ্তানি বন্ধ থাকবে। সোনা মসজিদ স্থলবন্দর আমদানি রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তৌফিকুর রহমান বাবু জানান, বন্দরে চার দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। 5 আগস্ট বুধবার থেকে বন্দরে যথারীতি স্বাভাবিক কার্যক্রম শুরু হবে। পারিবারিক কলহের জের ধরে যশোরের বেনাপোলে ছোট ভাইয়ের গুলিতে বড় ভাই নিহত হয়েছেন। সকালে বেনাপোলের কাগজপুকুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাসেল একই গ্রামের ইদ্রিস আলীর ছেলে। এ ঘটনায় ছোট ভাই আমজাদ হোসেন মিশাকে একটি পিস্তল, 3 রাউন্ড গুলি ও একটি চাকুসহ আটক করেছে পুলিশ। করোনা ভাইরাসের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় ব্যাহত হচ্ছে ছাত্রছাত্রীদের পড়ালেখা। তাই শিক্ষা কার্যক্রমকে গতিশীল রাখতে হবিগঞ্জে অনলাইনে পাঠদানের উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। অনলাইন ডিজিটাল রেকর্ডিং স্টুডিও ক্লাসের উদ্বোধনের মাধ্যমে এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান ও অতিরিক্ত জেলা প্রশাসক উম্মে ইসরাত সহ অন্যান্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। দিনাজপুরে ক্যান্সার, কিডনি ও লিভার সিরোসিস সহ অন্যান্য রোগীদের মাঝে অনুদানের চেক বিতরণ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তর। সদর উপজেলা পরিষদের হলরুমে আর্থিক সহায়তা চেক বিতরণ করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, সদর উপজেলা চেয়ারম্যান ইমদাদ সরকার ও উপজেলা নির্বাহী অফিসার এস এইচ এম মকফুরুল হাসান আব্বাসী এ সময় উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে দিনাজপুরে গর্ভবতী মা ও শিশুদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা এবং এতিম দুস্থ শিশুদের ঈদ উপহার দিয়েছে সেনাবাহিনী। সকালে সদর উপজেলার চাউলিয়াপট্টি দারুল হেদায়া এতিমখানা ও মাদ্রাসায় বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করেন 16 পদাতিক ব্রিগেডের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার শফিকুজ্জামান। ফোর হর্সের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মামুনুর রহমান সিদ্দিকী সহ সেনাবাহিনীর অন্যান্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। এদিকে শরীয়তপুরের জাজিরায় বানভাসি 300 দুস্থ পরিবারের মাঝে চাল, ডাল, তেল সহ ঈদ সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনীর 99 কম্পোজিট ব্রিগেডের 28 ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। দুদিনব্যাপী কর্মসূচির শেষ দিনে জাজিরা উপজেলার দিয়ারা নাউডোবা বিদ্যালয় প্রাঙ্গণে এ কার্যক্রম পরিচালনা করেন শরীয়তপুর সেনা ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সামিউদ্দৌলা চৌধুরী। জামালপুরে বন্যা দুর্গত মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে ইউনাইটেড গ্রুপ অব বাংলাদেশ ইউজিবি ও আওয়ামী নবীন লীগ জেলা শাখা। সদর উপজেলার তিতপল্লা, মেস্টা ও কেন্দুনিয়া ইউনিয়নের 200+ পরিবারের মাঝে এসব ত্রাণ সামগ্রী ও মাস্ক বিতরণ করা হয়। আওয়ামী নবীন লীগ জামালপুর জেলা শাখার সভাপতি সুজন মাহমুদ ও সদর উপজেলা নবীন লীগের সভাপতি রোকনউদ্দিন সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ।